সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সাইবার অফ মিস্টার ইন্ডিয়ান চ্যানেলে সকলকে স্বাগত, আমি কেয়ালি রয়েছি আপনার সাথে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো চাকরির টপিক। আজকে নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো দেখে নিই সেই বিজ্ঞপ্তিতে কী কী রয়েছে, কী চাকরি রয়েছে, কাদের জন্য রয়েছে, লাস্ট ডেট কী আছে এবং কতজন কত কোন পদে নিযুক্ত হতে পারবেন সেই সবগুলো আমরা আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। সব থেকে প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা রেলটেল সার্চ করব। তো প্রথমেই যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা গিয়ে কেরিয়ার অপশানে দেখতেই পাচ্ছেন ওপরে হোমের পরেই কেরিয়ার অপশান রয়েছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে কারেন্ট জব ওপেনিং অপশানে সিলেক্ট করে উপর থেকে 3 নম্বর অপশানটিকে চুজ করব। তো নোটিশটা বেরিয়ে পড়বে, হ্যাঁ নোটিশটা বেরিয়ে পড়েছে দেখুন, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এটি একটি গভর্নমেন্ট আন্ডারটেকিং ওয়েবসাইট এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং রেলওয়েজ মিনিস্ট্রি দিয়ে এটা পরিচালন করা হয়। তো আমরা দেখে নিই কী কী আছে এর মধ্যে। নোটিশটির নোটিশ ভ্যাকান্সি নম্বরের যে নম্বরটি হয় রেজিস্ট্রেশন নম্বর সেটি এখানে দিয়ে দিয়েছে। নোটিশ ফর রেগুলার রিক্রুটমেন্ট ইন টেকনিক্যাল মার্কেটিং ফাইন্যান্স লিগাল ডিপার্টমেন্ট অফ রেলটেল কর্পোরেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকান্সিটা এসসি এসটি ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে, কী কী পদ আছে, কী কী কতগুলো ভ্যাকান্সি আছে সেসবগুলো এখানে আমি দেখিয়ে দেবো। নাম্বার অফ ভ্যাকান্সি, লেভেল, স্কেল, পোস্ট এগুলো সব দিয়ে দিয়েছে এখানে। এখানে এসটিদের জন্য 7টি, ওবিসিদের জন্য 9টি, এসসির জন্য 8টি, টোটাল 24টি ভ্যাকান্সি রয়েছে। ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল হবে এটা, এটার পে স্কেল আছে 40,000 থেকে 1 লাখ পর্যন্ত এটা হতে পারে। দ্বিতীয় ডেপুটি ম্যানেজার আছে, 3 নম্বর সিভিল ম্যানেজার আছে, ইলেকট্রিক ম্যানেজার আছে, টেকনিক্যাল ম্যানেজার আছে, এরকম করে 7-8 পাতার 9 পাতা 10 পাতা এরকম একটা পুরো বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা বিজ্ঞপ্তিটা ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আমি বিস্তারিত ডেট আর মেন মেন হেডলাইন্সগুলো আপনাদেরকে বলে দেবো। তো এই পেজটাকে ক্রস করে দিই, দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিই। এখানে 4 নম্বর অপশনটা রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানকার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে পড়েছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি এখানে দেখে নেবেন যে কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ, ফুল নেম, ইমেল আইডি, রি এন্টার ইমেল আইডি, ফোন নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি কারো থাকে সেটি দিয়ে দেবেন। এখানে জেন্ডার, ফাদার নেম, ক্যাটাগরি, ধর্ম, আধার নাম্বার, সাব ক্যাটাগরি এই সমস্তগুলো দিয়ে ফিল করে এখানে এগ্রিতে টিক করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো এইভাবেই পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন। এর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমার ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে এর ব্যাপারে জানতে হলে কল করতে পারেন। এবার আপনারা যদি ম্যানুয়ালি দোকানে এসে করতে চান তো এসে করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাইবার অফ মিস্টার ইন্ডিয়ান চ্যানেলটিকে। ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই, থাকবো পরবর্তী ভিডিও নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।